জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদুর আমন্ত্রণ রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা শোনা গেলেও এবারের ছবিটা অন্যরকম বাড়ি ভাঙচুর ও মহিলাদের গালিগালাজের অভিযোগ পুলিশের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার হেরামপুর নতুনপাড়া গ্রামে গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েত ভোটের দিন তৃণমূল কংগ্রেস হেরামপুর নতুনপাড়া বুথ দখল করতে গিয়ে বোমা ও গুলি চালায় তাতে জখম হন সিপিআইএমের বেশ কয়েকজন কর্মী সমর্থক অথচ সিপিআইএমের নামে এফআইআর করা হয় থানাতে আর সেই আসামি তুলতে গিয়ে আসামিকে বাড়িতে না পেয়ে বাড়িঘর ভাঙচুর

ওই সঞ্জীব বাবু সঞ্জীব বাবুর কোন দায়িত্ব নাই ও কি একটা রাতের কথা এরকম মেসার বলতে সরকার করছে সে কি হবে আমাদের পাশে নাই কোন কোন নেতা তো রক্ষা করছে না যে কি চলে গেল এরকম তারপর সুকেশ খাটের পাশে দরজা চেয়ার যা ছিল ফ্রিজ এখন বাড়ি তো খাবার দরকার করেছে আমাদের বাড়ি যা ছিল দামি দামি জিনিস গয়না পাটি আমরা কোথায় রাখবো সবাই দুশ্মন ধরেন যে চারিদিকে ইলেকশন চলছে কোথায় রাখব লিয়ে যে তারপর যখন আমরা বলি এরকম করছেন কেন আপনারা